ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি চলে এসেছি আবারও আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন কত টেস্টি একটা রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। সামনে যেহেতু ঈদ, সেই খুশিতে আমরা অবশ্যই একটু রিচ ফুড তৈরি করার ট্রাই করি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিহারি। রেস্টুরেন্টের চাইতে অনেক গুণ বেশি সুস্বাদু, বেশি টেস্টি হবে যদি আমার রেসিপিগুলো ফলো করে আপনারা এই তিহারিটি তৈরি করেন। তাহলে চলেন আমরা চলে যাই রান্নায়। তিহারিটা রান্না করার জন্য আমি এখানে একটি খোলামেলা একটু ছড়ানো একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আর এখানে মাংসটা আমি ধুয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি এটাকে। এখন মাংসটাকে আমরা ম্যারিনেট করব সব মশলা দিয়ে। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ দিলাম, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, লং, গরম মশলা, দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ কাটা, বাদাম বাটা। এখানে আমি পেস্তা বাদাম আর কাজু বাদাম ব্লেন্ড করে নিয়েছি। আপনারা হাতের কাছে যে কোনো বাদাম থাকলেই দিতে পারবেন, চীনা বাদামও হতে পারে সেটা। আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি রোস্টের বাজারে কেনা যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা, রোস্টের যে কোনো মশলা নিলে হবে, আমি এখানে শানের মশলাটাই ইউজ করছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ডাবল ক্রিম, যেটা আমরা মার্কেটে কিনতে পাই। আমি 2 টেবিল চামচ ডাবল ক্রিম দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তিহারির মেইন যে ফ্লেভারটা সেটা আসেই সরিষার তেলের জন্য। তো এখানে আমি দিব এখন 1 কাপের 3/4 ভাগ। তো আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি, আপনারা কাপ দিয়ে মেপে ওইভাবে দিতে পারবেন, 4 ভাগের 3 ভাগ দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইয়োগর্ট, আর অবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আমার সব উপকরণগুলো দেওয়া শেষ, এখন হচ্ছে মাখিয়ে নেওয়ার পালা। এটাকে খুব ভালো করে মাখিয়ে, হাত দিয়ে মাখালে ভালো হবে। তো এটাকে খুব সুন্দর করে মাখিয়ে 1 ঘন্টার জন্য আমরা রেখে দিব। আমার ম্যারিনেট করাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু বাটার, আমি সামান্য কিছু তেলও দিয়ে নিয়েছি ওখানে। এখানে আমি বেরেস্তাটা করব এই বাটার আর তেলটুকুর সাথে, আর কিছু ছোট আলু ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, আমার বেরেস্তাটি খুব সুন্দর মতো হয়ে গিয়েছে, একদম ব্রাউন একটা কালার আসছে সুন্দর। তো এই পর্যায়ে আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি বেরেস্তা ভাজার তেলটাতেই আলুগুলো ভেজে নিব। এই আলুটাতে আমি একটু ফুড কালার ইউজ করেছি, সেই জন্য কালারটা এরকম রেড রেড দেখাচ্ছে। আর মনে রাখতে হবে আলু আর বেরেস্তাটা অবশ্যই বাটার অথবা ঘি দিয়েই ভাজতে হবে, তেল দিয়ে নয়। আর আলুটাও ভাজা হয়ে গেল, আমি এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি, পেঁয়াজ আলু এরকম দুইটাই খুব ব্রাউন কালার হবে। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল, খুব ভালো করে ভেজে নিয়েছি, আর বাসমতি চাল নিয়েছি 3 কাপ, একটু কম কম করে 3 কাপ চাল নিয়েছি, আর 1 কাপ মুগ ডাল। এগুলো আমি খুব ভালো করে ধুয়ে আমি এটাকে পোলাও রান্না করব। পোলাওটা রান্না করার জন্য হাঁড়িতে কিছু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বাটার, আমি আরেকটু বাটার দিব। এখন পোলাওয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, আপেল একটু বেশি 1/2 চামচের মতো আমি দিয়ে দিলাম। আদা
জেনারেশন পেস্টটাকে আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব একটু সল্ট, সল্টটা আমরা পরে আরও ইউজ করব, পানি দেওয়ার পরে সল্টটা আসলে বোঝা যাবে কতটুকু লাগবে। এটাতে আর তেজপাতা আর একটু দারচিনি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চালগুলো। সাথে নেড়ে চেড়ে আমি চাউলটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব ভালো করে। আমার চাউলটা ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি গরম পানি। আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি, এই ফুটন্ত পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার আগের ভিডিওতেও বলেছি আমি আসলে পানি মেপে দেই না কখনো, আমি চোখের আন্দাজে পানি দিয়ে দেই। আর আপনাদেরকে আমি এইটা দিয়ে চামচটা দিয়ে একটু মেপে দেখাতে পারি আমি কতটুকু পানি দিচ্ছি। আমি আরেকটু পানি দিব এখানে। আমি আমার আন্দাজে এতটুকু পানি দিয়ে দিলাম, একটা চামচের এতটুকু, জাস্ট এতটুকু। মানে চাউলটা একদম ডুবে গেছে, ভালো করে দেখা যাচ্ছে না। এই পর্যায়ে এরকম করে আমি পানিটা দিয়ে দিই। এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে ভালো মতো একটা বলক তুলব, তারপর আমি আঁচটি একদম লো করে দিয়ে ঢেকে রেখে দিব। তিহাড়ি রান্না করার আমি আপনাদেরকে ইম্পর্ট্যান্ট হেল্পফুল কিছু টিপস দিচ্ছি, এগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের তিহাড়িটা খুবই টেস্টি হবে। আমি আশা করি এটা রেস্টুরেন্টের চাইতে অনেক বেশি টেস্টি। আমরা বাসায় যদি একদম আমি পারফেক্টলি যেভাবে আমি রান্না করছি সেভাবে যদি পারফেক্ট আপনারা ফলো করে রান্না করেন, বাইরের চাইতে অনেক বেশি মজা ঘরে রান্না করলে। তো সেটা হচ্ছে পোলাওটা পারফেক্ট রান্না করার নিয়ম হচ্ছে যখন এটা ভালো মতো বলক উঠবে। আমি এই পর্যায়ে আমার এটা বলক চলে আসছে খুব ভালো মতো। এখন আমি এটাকে একদম লো করে দিয়ে আর এটাকে টাচ করব না আনটিল এটা আমার যতক্ষণ লাগে পোলাওটা হতে আমি সেই পর্যন্ত এটাকে লো আঁচে রেখে দিচ্ছি। তো পারফেক্ট একটা পোলাও হয়ে যাবে, আমি আপনাদেরকে দেখাবো পরে। আর তিহাড়ির হেল্পফুল টিপস হচ্ছে আপনারা, আমি এখানে খেয়াল করেছেন আমি এখানে 3 কাপ চাউল দিয়েছি আর মাংসের পরিমাণটা কিন্তু আমার ওখানে 1 কেজির বেশি মাংস আছে। তো অলওয়েজ চাউলের পোলাওয়ের চাইতে মাংসের পরিমাণটা অনেক বেশি নিতে হবে যাতে করে মাংসটা খুব জড়জড়ে থাকে। আর আপনারা বেরেস্তাটা আর এই আলুটা যখন ফ্রাই করবেন তখন অবশ্যই এটা ঘি বা বাটার দিয়েই করতে হবে, তেল দিয়ে না, তাহলে এটার পারফেক্ট টেস্ট আসবে। আর তিহাড়ির আরেকটা হেল্পফুল টিপস হচ্ছে অবশ্যই সরিষার তেল 1 কাপের 3/4 ইউজ করতে হবে। সরিষার তেলটা দিতে হবে তিহাড়ির মেন যে টেস্টটা, সে ফ্লেভারটা, সেটা আনার জন্য। তো এই টিপসগুলো মনে রেখে আপনারা যদি তিহাড়ি রান্না করেন আমার রেসিপিটা ফলো করে এটা রেস্টুরেন্টের চাইতে অনেক বেশি টেস্টি হবে, এটা আপনারা বাসায় ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। এখন আমি আমার পোলাওয়ের যে হাঁড়িটা সেটা আমি ট্রান্সফার করে আরেকটা চুলাতে নিয়ে গিয়েছি, এখানে আমি একদম লো হিটে রেখে দিয়েছি। আর এখানে আমি আমার মাংস যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো দুইটাই এখন হতে থাকবে। এটা আমি প্রথমে হাই হিটে 10 মিনিটের মতো আমি হাই হিট দিয়ে মাংসটাকে রান্না করব। এখন আমি আঁচটি লো করে দিয়েছি, এখন আমি নেড়ে দিব এটাকে। আমি ঢাকনা এতক্ষণ খুলিনি, তো হাই হিটে এতক্ষণ রেখে দিয়েছিলাম সেজন্য দেখেন মাংস থেকে কতটা পানি উঠেছে। এখন আমি এই পানি দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব। এটাকে আমি ঢেকে দিয়ে আবার আঁচটি এখন লো করে দিয়ে আমি মাংসটাকে ভালো মতো কষাবো। 10 মিনিট পরে আমি পোলাওয়ের ঢাকনাটা খুলছি।
দেখেন দেখতেই দেখা যাচ্ছে পোলাওটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, একদম সুন্দর মতো পোলাওটা ঝরঝরা হয়ে গিয়েছে। এটা আর কিছু করার দরকার নেই, একদম সুন্দর মতো হয়ে গিয়েছে পোলাও। আমি জাস্ট একটু উল্টিয়ে দিলাম, এখন আমি এটাকে ঢেকে লো আছে হিটে এখনো আমি কিছুক্ষণ রেখে দিব, তারপর আমি কিছুক্ষণ 5 মিনিটস পরে আমি চুলাটি অফ করে দিব। তো আপনারা যদি আমার ফুল ইনস্ট্রাকশনগুলো ফলো করে রান্না করেন আপনাদের পোলাও একদম ঝরঝরে এরকমই হবে। মাংসটা কিন্তু আমার সেই পানির সাথেই সুন্দর মতো এটাকে কষানো হয়ে গেছে, কষানো হয়ে এখন এটা ভুনা ভুনা হচ্ছে। দেখেন তেল উপরে ভেসে এসেছে, তার মানে এটা অলমোস্ট প্রায় শেষের দিকে। তো এটাকে আমি একদম লো হিটে রেখেই রান্না করলাম, এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। তুলে নিয়েছি দেখার জন্য যেটা সিদ্ধটা কতটুকু হয়েছে। মাংসটা খুব গরম, দেখেন হাত দিয়ে ছিঁড়ে ফেলতে পারছি, তার মানে এটা একদম সিদ্ধ হয়ে গেছে। তারপরেও যেহেতু বিরিয়ানি, আমি এটাকে আরেকটু সফট করব। আমি এটাকে সুন্দর মতো ঢেকে রেখে দিচ্ছি, স্টিল লো হিটে রেখে দিব। তো এটাকে আমি আরও 10 মিনিটস মতো এইভাবে লো হিটে রেখে রান্না করতে থাকব। আমি মাংসের সাথে একটু আলু ভেজে রেখেছিলাম, আলুটা দিতে আমি আসলে ভুলে গিয়েছি। তো এটা যেহেতু হাফ অলরেডি কুক করা আছে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমি আলুটা এখন অ্যাড করে দিচ্ছি। আমার মাংসটা খুব সুন্দর মতো হয়ে গিয়েছে, এখন আমি আলুটার জন্য আরও 5 মিনিটস লো হিটেই রেখে দিব। 5 মিনিটস হলে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো আপনারা এই পর্যায়ে আলু যে ফ্রাইটা করে রাখবেন সেটা হচ্ছে একদম শেষের দিকে, মাংসটা পুরোপুরি কুক হয়ে যাওয়ার পরে আলুটা দিয়ে দিতে হবে। আলুটা 5 থেকে ম্যাক্সিমাম 7 মিনিটস ঢেকে রাখলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমার এটা একদম কি বলে বাচ্চা আলু, ছোট ছোট আলু। আর হচ্ছে আমি এটা যখন ঘিতে ভেজে নিয়েছি তখনই এটা প্রায় হাফ সিদ্ধ, এটা সামান্য আর একটু সময় রেখে দিলে সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, 5 মিনিটস ঢেকে দিয়ে আমি চেক করে দেখব আলুটা সিদ্ধ হয়েছে নাকি। ফাইনালি মাংসটি খুব সুন্দর মতো ভুনা হয়ে গিয়েছে, আলুটাও আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটা মাংস তুলে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। দেখেন জাস্ট আঙ্গুল দিয়ে একটু চাপ দিলেই মাংসটা ভেঙে যাচ্ছে, খুব সফট হয়েছে, খুব নাইসলি সফট হয়ে গেছে এটা। রাইস এই মাংসর হাঁড়িতে নিয়ে নিলাম, তুলে নিয়েছি, এখন আমি এখানে কিছু কেওড়ার জল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমরা যে বেরেস্তা করে রেখেছিলাম, ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেটাকে আমি হাফ দিয়ে দিচ্ছি এখন। এখন আমি এটাকে ভালো মতো উল্টে পাল্টে মিলিয়ে নিব, মাংসের সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমার তিহারিটা হয়ে গিয়েছে, এটাকে আমি খুব সুন্দর মতো মিক্স করে নিয়েছি, আর মাংসগুলো জড়ো জড়ো হয়েছে। আমি আগে যেরকম বলেছিলাম যে মাংস চাউলের চাইতে বেশি নিতে হবে, তাহলে তিহারি হোক আর বিরিয়ানি হোক সেটা অবশ্যই খুব টেস্টি হবে। আর আমি হাফ বেরেস্তা এটার সাথে মিক্স করে মিলিয়ে নিয়েছি, আর হাফ বেরেস্তা আমি যখন খাবার পরিবেশন করব তখন আমি উপরে ছিটিয়ে দিব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার খুবই অসাধারণ স্বাদের সেই তিহারিটি। আপনারা যদি আমার রেসিপিটি পুরোপুরি ফলো করে, ইনস্ট্রাকশনগুলো পুরোপুরি ফলো করে এক্স্যাক্টলি এভাবে করেন, তাহলে ঘরে আপনারা যদি এই তিহারিটা করে খান, আমি আশা করি আপনাদের রেস্টুরেন্টে কখনোই আর যাবেন না, খাবেন না, কারণ রেস্টুরেন্টের চাইতে অনেক বেশি টেস্টি বাসায় এভাবে যদি আমরা তিহারিটা বানাই। আপনারা অবশ্যই এটা এই ঈদে ট্রাই করে দেখেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি।
তো আজকে এই পর্যন্তই, সবাই খুব বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যাদের আমার রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন যেন নেক্সট ভিডিও আপলোড দিলে আপনাদের সাথে সরাসরি চলে যায়। আজকে তাহলে এই পর্যন্তই, আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং খুব সুন্দরভাবে আপনারা ঈদ করেন সেটা আমি চাই, এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে যেভাবে যে পরিস্থিতিতে রাখেন সেই পরিস্থিতিতেই আলহামদুলিল্লাহ বলতে হয়। সো আমরা ঘরে বসেই যদি আমাদের ঈদ করার তৌফিক থাকে, আল্লাহ যদি সেভাবেই রেখে থাকেন, আলহামদুলিল্লাহ আমরা সেভাবেই করব। তো সবাই হ্যাপি থাকেন মনের দিক থেকে, সবাই স্ট্রং থাকেন, বাসায় থাকেন, সেফ থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।